ভালো আছো সবাই? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছে। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে আজকের পাঠে সবাইকে স্বাগত। দেখো, আজকে তোমাদের বিজ্ঞানের অষ্টম অধ্যায় শব্দের কথা এখান থেকে পড়ানো হবে। তো আসলে কি পড়ানো হবে একটু গেস করতে পারো তোমরা? দেখো, প্রশ্ন করা হচ্ছে নিচের যন্ত্রগুলো থেকে কি উৎপন্ন হয়, কি উৎপন্ন হয় বলো? শব্দ 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 উৎপন্ন, গুড। তাহলে শব্দ উৎপন্ন হয়। তাহলে আজকে আমরা এই শব্দের বিভিন্ন কিছু নিয়ে পড়াশোনা করব। তাহলে শব্দ উৎপন্ন হয়, আসো তাহলে আজকে আমরা কি কি পড়বো? আমাদের আজকে অধ্যায়ের নাম শব্দের কথা, শব্দের সৃষ্টি, শব্দের প্রকারভেদ, শব্দ সঞ্চালন এবং শব্দের গতিবেগ। এই চারটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো শুরু করা যাক। প্রথমে আমরা শব্দ কি এটা একটু জেনে নেই। কোনো কম্পনশীল বস্তু থেকে যে শক্তি মাধ্যমের মধ্য দিয়ে আমাদের কানে এসে পৌঁছায় এবং মস্তিষ্কে এক বিশেষ অনুভূতির সৃষ্টি করে তাকে শব্দ বলে। তাহলে এখানে আমরা কয়েকটা বৈশিষ্ট্য পাচ্ছি। শব্দ উৎপন্ন হতে গেলে কি কি একটা কম্পনশীল বস্তু লাগবে? তাহলে যদি বস্তুর কম্পন না হয় তাহলে শব্দ কিন্তু উৎপন্ন হবে না, এটা একটা কথা। আর মাধ্যমের মধ্য দিয়ে আমাদের কানে এসে পৌঁছায়, তাহলে খেয়াল করো, তাহলে এখানে মাধ্যম ছাড়া শব্দ সঞ্চালিত হতে পারে না, এটা বোঝানো হচ্ছে। তার মানে হলো যে শব্দ সঞ্চালনের জন্য কম্পন মাধ্যম লাগবে এবং শব্দ উৎপন্ন হওয়ার জন্য কম্পন থাকতে হবে। কম্পন থাকলে শব্দ উৎপন্ন হবে, আর মাধ্যম থাকলে তার মধ্য দিয়ে শব্দ যেতে পারবে। যদি মাধ্যমে কোনো কিছু না থাকে, অর্থাৎ শূন্য মাধ্যম হয়, তাহলে শব্দ স্থানান্তরিত হবে না বা সঞ্চালিত হবে না। তো এইখানে আরেকটা বিষয় আমাদের খেয়াল করতে হবে যে মাধ্যমের মধ্য দিয়ে এসে আমাদের কানে পৌঁছায়। আচ্ছা, কানে পৌঁছালে কি আমরা শুনতে পাই না? অনেকেই দেখবা শুনতে পায় না, শব্দ তো হয় কিন্তু শুনতে পায় না। তাহলে কি হয়, এই কান থেকে আমাদের মস্তিষ্ক বা ব্রেইনে যেতে একটা নার্ভ সিস্টেম বা স্নায়ু তন্তু কাজ করে, একটা স্নায়ু কাজ করে যার মাধ্যমে এই স্নায়ু উদ্দীপনা প্রবাহিত হয়ে আমাদের মস্তিষ্কে অনুভূতির সৃষ্টি করে। তখন আমরা এই শব্দ সৃষ্টির কি শব্দ সৃষ্টি হয়েছে সেটা আমরা বুঝতে পারি। আর আরেকটা বিষয় আমরা জানি যে শব্দ এক প্রকার শক্তি। কেন শক্তি? যার মাধ্যমে কোন কাজ সম্পন্ন হয় সেটাই হচ্ছে শক্তি। শব্দের মাধ্যমে আমরা অনেক কাজ সম্পন্ন করতে পারি এবং শব্দ কি হয়, সঞ্চালিত হয়, স্থান পরিবর্তন করে, একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। এই জন্য শব্দ এক ধরনের শক্তি, অর্থাৎ শব্দের কাজ করার সামর্থ্য আছে, তাই শব্দ এক ধরনের শক্তি। তাহলে শব্দ কিভাবে সঞ্চালিত হয় এটা আমাদের জানতে হবে। শব্দ সঞ্চালিত হয় তরঙ্গ আকারে, তরঙ্গের মাধ্যমে। আমরা একটা বিষয় খেয়াল করে নিই যে দেখো একটু তরঙ্গটা, মনে করো যে এইটা একটা তরঙ্গ, এটা উৎস, শব্দের উৎস, এখান থেকে শব্দ তৈরি হয়েছে, শব্দের উৎস থেকে এটা যাচ্ছে। তো এটাকে আমরা
আরেকটা চিত্রের মাধ্যমে দেখায়। দেখো এখানে তরঙ্গগুলো আরো কাছে, এটা অনেক দূরে, এটা আরো কাছে। আর যদি এইরকম দেখায়, আবার যাই একটু ঘন, আবার ফাঁকা। তো একটা বিষয় এখানে খেয়াল করো, সেটা হচ্ছে এই যে তরঙ্গ সৃষ্টি হয়েছে এখান থেকে এই পর্যন্ত, একটা দৈর্ঘ্য, একটা তরঙ্গ। আবার আমি যদি এখান থেকে কল্পনা করি, তাহলে এখান থেকে এই পর্যন্ত একটা তরঙ্গ, অর্থাৎ এই বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে আবার ওই নিচের বিন্দুতে ফিরে আসা পর্যন্ত একটা সম্পূর্ণ তরঙ্গ। এটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য বা পূর্ণ কম্পন। তাহলে 1 মিনিটে এরকম কতগুলো কম্পন সম্পন্ন হবে তাকে বলা হবে কম্পাঙ্ক। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য আমরা বুঝলাম, আর 1 মিনিটে এরকম কতগুলো পূর্ণ কম্পন বা পূর্ণ তরঙ্গ সম্পন্ন হবে সেটাই হবে কম্পাঙ্ক। এখানে দেখো এটা যদি আমি এ দেই, তাহলে এ, এইটা হলো বি এবং এটা সি। এখন দেখো 1 মিনিটে, 1 সেকেন্ডে কথা যদি আমি বলি, 1 সেকেন্ডের কথা যদি আমি বলি যে 1 সেকেন্ডে কোনটাতে বেশি তরঙ্গ সম্পন্ন হয়েছে, তাহলে অবশ্যই সি তে বলবো। তাহলে সি এর কম্পাঙ্ক বেশি। যদি 1 সেকেন্ডে 20 বার এরকম পূর্ণ কম্পন হয়, তাহলে তার কম্পাঙ্ক হবে 20 হার্জ। এখানে একটা নতুন শব্দ যুক্ত হলো, তাহলে হার্জ কি? হার্জ হচ্ছে কম্পাঙ্কের একক। আচ্ছা আমি আবার আসতেছি, ওই ওইটা নিয়ে আবার আসতেছি, দাঁড়াও। তাহলে শব্দ কি এটা আমরা বুঝতে পারলাম। এবার শব্দ সংক্রান্ত কিছু সংজ্ঞা আমাদের জানতে হবে। একটা হলো সুশ্রাব্দ শব্দ। এর মধ্যে আমরা আরেকটা কথা বলে নিই, শব্দ দুই ভাবে হতে পারে, একটা অশ্রাব্য আর একটা হলো শ্রাব্য শব্দ। অশ্রাব্য মানে যে শব্দটা উৎপন্ন হয় কিন্তু আমরা শুনতে পাই না, সেটা হলো অশ্রাব্য। আর যেটা শুনতে পাই সেটাই হলো শ্রাব্য শব্দ। এই শ্রাব্য শব্দটার মধ্যে আবার দুই ভাগ আছে, একটা হলো সুশ্রাব্য শব্দ আর একটা হলো নয়েস। সুশ্রাব্য শব্দ হলো যেটা শুনতে ভালো লাগে, সুখকর লাগে, মধুর আনন্দদায়ক, সেগুলো হলো সুশ্রাব্য শব্দ। আর যেগুলো শুনতে বিরক্ত লাগে, মাথা ব্যথা করে, বিভিন্ন রোগ সৃষ্টি হয়, সেগুলো হচ্ছে নয়েস। তাহলে শব্দকে আমি কয় ভাগে ভাগ করলাম? দুই ভাগে। প্রথমত কি ভাগে? যে শব্দ একটা শ্রাব্য, একটা অশ্রাব্য। যে শব্দ উৎপন্ন হলেও আমরা শুনতে পাই না সেটা হচ্ছে অশ্রাব্য শব্দ, আর যেটা শুনতে পাই সেটা হলো শ্রাব্য শব্দ। শ্রাব্য শব্দ আবার দুই ধরনের, একটা হলো সুশ্রাব্য শব্দ আর একটা হলো নয়েজ। স্যার হ্যাঁ বলো। অশ্রাব্য শব্দের একটা উদাহরণ নেওয়া যায় কি? অশ্রাব্য শব্দ শব্দের একটা উদাহরণ। আচ্ছা আমি ওইটাতে আসতেছি, অবশ্যই আসবো। মানে আমি প্রকারভেদটা আগে বলে নিচ্ছি, এখানে নাই ওইটা, তারপরেও বলে নিলাম। দেখো অশ্রাব্য শব্দটা তুমি যেহেতু বললাই বলে দিই, আমাদের মানুষের শ্রাব্যতার সীমা হচ্ছে 20 থেকে 20,000 হার্জ, 20 থেকে 20,000 হার্জ। আমরা এটাকে জেট দ্বারা প্রকাশ করি, হার্জ। তো এখন চিন্তা করো এই হার্জ কি, মানে 1 সেকেন্ডে 20 বার কম্পিত হবে, অথবা 1 সেকেন্ডে 20,000 বার কম্পিত হবে। অর্থাৎ 1 সেকেন্ডে 20 থেকে 20,000 বার কম্পিত হলে সেই শব্দ আমরা শুনতে পাব, এর কম হলেও শুনতে পাব না, এই 20,000 বারের বেশি হলেও শুনতে পাব না। তাহলে এখন বুঝতে পারছো অশ্রাব্য শব্দ কোনগুলো? তাহলে 20 হার্জের নিচের গুলো হবে অশ্রাব্য, অশ্রাব্য, এবং 20,000-এর
উপরে হবে অশ্রাব্য, মানে এই শব্দগুলো আমরা শুনতে পাবো না। বুঝতে পারছো বুঝরা? জি স্যার। উদাহরণ পেয়েছিলাম, যেমন যদি মানে কোনো কিছু নিচে ফেলে যেমন গ্লাস ভাঙার আওয়াজ পাই, তেমন কোন শব্দ আমরা শুনতে পাই না? আমি তো পরিমাণ শুনতে চাই না, একটা উদাহরণ চাইছি। ও আচ্ছা ঠিক আছে, যেমন ধরো কিছু পারমাণবিক বোমা আছে, শুধু ওটা বিস্ফোরণ হলে এত শব্দ যদি উৎপন্ন হয় যে 20,000 হার্জের উপরে, তুমি তখন দেখবা যে সবকিছু ভেঙে চুরে যাচ্ছে কিন্তু তুমি কোনো শব্দ শুনতে পাচ্ছ না। আবার মানুষের চাইতে কুকুরের আবার হার্জ বেশি আছে, মানুষ যেটা শুনতে না পাবে কুকুর সেটা শুনতে পায়। আবার কিছু কিছু ছোট জীব আছে, তারা মনে করো আবার 20-এর নিচে শুনতে পায়। তারপরে আসো শব্দের উৎস। শব্দের উৎস হলো কি? কম্পনশীল বস্তু, এটা আগেই বলা হয়েছে। বায়ুতে শব্দের বেগ 343 মিটার পার সেকেন্ড। আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে শব্দের বেগ নিয়ে, আমি পরে কথায় আসতেছি। শব্দ সঞ্চালন কি? এক স্থান থেকে অন্য স্থানে শব্দের যাতায়াতকে বলা হচ্ছে শব্দের সঞ্চালন। আরেকটা কথা বলে রাখি, তোমরা একটু দয়া করে খাতা কলম কাছে রাখো, আমরা একটা সমস্যার সমাধান করব। শব্দ সঞ্চালনের জন্য অপরিহার্য কি? মাধ্যম, অর্থাৎ মাধ্যম ছাড়া শব্দ সঞ্চালিত হতে পারে না, এটা আমরা পরীক্ষার সাহায্যে প্রমাণ করব। এই যে দেখো শ্রাব্য শব্দের কথা বলেছিলাম, যে 20 থেকে 20,000 হার্জ কম্পাঙ্কের সীমার মধ্যে থাকলে তাকে আমরা বলবো শ্রাব্য শব্দ। তাহলে এই শ্রাব্য শব্দ 20 থেকে 20,000 হার্জ, তাহলে 20-এর আগেও তো আছে, 20,000-এর পরেও আছে, এই জন্য শব্দকে আবার অশ্রাব্য, এটা আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা শ্রুতি উত্তর আর একটা শ্রুতি পূর্ব। তাহলে শ্রুতি উত্তর কি? যেটা 20,000 হার্জ অপেক্ষা বেশি হবে, শব্দটা কম্পাঙ্ক বেশি হবে, সেটা হবে শ্রুতি উত্তর। অর্থাৎ যে শব্দের কম্পাঙ্ক 20,000 হার্জের বেশি তাকে আমরা বলবো শ্রুতি উত্তর শব্দ, এটা আমরা শুনতে পাবো না। এরপরে আছে শ্রুতি পূর্ব শব্দ। তাহলে যে শব্দ প্রতি সেকেন্ডে 20-টির কম কম্পন দিবে, তার মানে কি, যে শব্দের কম্পাঙ্ক 20 হার্জের নিচে, সেটিও আমরা শুনতে পাবো না, এটাকে বলা হবে শ্রুতি পূর্ব শব্দ। তাহলে একটা বিষয় খেয়াল রাখবা, আমাদের রেঞ্জ কত? সীমা হচ্ছে 20 থেকে 20,000 হার, তাহলে 20-এর আগে মানে কি পূর্ব, আর 20,000-এর পরে মানে উত্তর। অনেক সময় এই জ্ঞানমূলক প্রশ্ন আসে যে শ্রুতি উত্তর শব্দ কি, তখন তোমাদের কনফিউশন হতে পারে যে এটা কি 20 হার্জের আগে না 20,000 হার্জের পরে, কোনটা হবে এরকম একটা। তো তোমাদের পূর্ব মানে কি, রেঞ্জটা মনে রাখবা যে 20 থেকে 20,000, তাহলে পূর্ব মানে 20-এর আগে আর উত্তর মানে পরে, তার মানে 20,000-এর পরে। যে শব্দের কম্পাঙ্ক 20,000 হার্জের বেশি তাকে আমরা বলবো শ্রুতি উত্তর শব্দ, আর যে শব্দের কম্পাঙ্ক 20 হার্জের কম তাকে শ্রুতি পূর্ব শব্দ বলা হবে। শ্রাব্যতার সীমা, শ্রাব্যতার সীমা আমাদের হচ্ছে 20 থেকে 20,000 হার্জ কম্পাঙ্কের শব্দ। তাহলে কম্পাঙ্ক কি, যেটা নিয়ে কথা হলো, যে কম্পাঙ্ক যে কোনো কম্পনশীল বস্তু প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে তার কম্পাঙ্ক বলে। কম্পাঙ্কের একক হলো হার্জ। আমি কম্পাঙ্কটা আবার একটু বোঝাই দিই তোমাদের। দেখো যে আমি বলেছিলাম যে এইখান থেকে এটা সব উৎস, এখান থেকে শব্দ উৎপন্ন হচ্ছে। এখন এই যে তরঙ্গ আকারে শব্দটা সঞ্চালিত হচ্ছে, এখানে কম্পন হইছে 1, 2, 3, 4, 5, 6, 7,
এইটা একটা শব্দ, মানে এইটুকু কত সময়ে হয়েছে? এটা 1 সেকেন্ড সময়, 1 সেকেন্ড সময়ে, 1 সেকেন্ড সময়ে এখানে 60টা কম্পন সম্পন্ন হয়েছে। আমি আরেকটা শব্দ দিলাম, হিসাব করে দেখি এটা কয়টা হয়েছে। তার মানে প্রথমটা কিন্তু আমরা শুনতে পারবো না, কারণ ওখানে 60টা হয়েছে মাত্র। তাহলে এখানে কম্পন সংখ্যা 60টি, তাহলে এই এ নাম্বারে ধরে নিলাম এটা এ, তাহলে এর কম্পাঙ্ক 7 হার্টজ। আর এটা বি, এখানে কয়টা কম্পন? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, এখানে হয়েছে 17টা। তাহলে এইটাও আমরা শুনতে পাবো না 1 সেকেন্ড সময়ে। আরেকটা এইটা দেখো, মনে করো যে এখানে 25টা কম্পন সম্পন্ন হয়েছে সিতে, তাহলে আমরা এটা শুনতে পাবো। তাহলে অপশন নাম্বার এ, এখানে 60টা কম্পন সম্পন্ন হয়েছে, অপশন নাম্বার বি 17টা কম্পন সম্পন্ন হয়েছে, অপশন নাম্বার সি 25টা কম্পন সম্পন্ন হয়েছে। এখন যদি বলা হয় যে আমরা কোনটা শব্দ শুনতে পাবো এবং কোনটি শুনতে পাবো না, কারণ সহ বলো তো, কারণ ব্যাখ্যা যদি করতে বলে তখন কি করবা? তো আমাকে প্রথমেই বলতে হবে যে আমাদের শ্রাব্যতার সীমা হচ্ছে 20 থেকে 20,000 হার্জ, অর্থাৎ এই সীমার মধ্যে যদি কোনো শব্দ উৎপন্ন হয় তাহলে সেটা আমরা শুনতে পাব। তার মানে 20 থেকে 20,000 বার কম্পন বিশিষ্ট শব্দ আমরা শুনতে পাব প্রতি সেকেন্ডে। তো এখানে এ নাম্বারে 60টা হয়েছে, বি নাম্বারে 17টা হয়েছে, অর্থাৎ 20-এর নিচে, তাই এগুলো শুনতে পাবো না। আর সি নাম্বারে দেখা গেছে 25টা হয়েছে, তাই এই শব্দটা আমরা শুনতে পাবো। স্যার 20 হলে কি আমরা শুনতে পারবো? 20 হার্জ হলে? হ্যাঁ, 20 হার্জ হলেও শুনতে পাবো। এখন আরেকটা কথা বলে রাখি আমি, হয়তো 20-এও অনেকে শুনতে পাচ্ছে না, এটা এটা একটা সাধারণ মানে কমন, 20 থেকে 20,000 হার্জ এটা একটা কমন, আমরা ব্যতিক্রম থাকতেই পারে, ব্যতিক্রম সবকিছু থাকতেই পারে, কেউ 20-এর নিচেও 18-তেও শুনতে পাইতে পারে, কেউ 22,000-এও শুনতে পাইতে পারে, আবার কেউ 30-এও শুনতে পাচ্ছে না, তো ব্যতিক্রম থাকতে পারে, এটা একটা সাধারণ বিষয়। ওকে, তাহলে শব্দ যেহেতু বলা হয়েছে যে শব্দ মাধ্যম ছাড়া চলতে পারে না, তাহলে শব্দ চলাচলের জন্য মাধ্যম প্রয়োজন। এখন শব্দ কোন মাধ্যমে কিভাবে যাবে? শব্দ সবচেয়ে দ্রুত চলবে কঠিন মাধ্যমে, তার চেয়ে একটু কম হবে বায়ু মাধ্যমে, সরি তরল মাধ্যমে, এবং একেবারে কম হবে বায়ু মাধ্যমে। বায়ু মাধ্যমে সবচেয়ে দ্রুতি সবচেয়ে কম, তরলে একটু বেশি, কঠিনে সবচেয়ে বেশি। সহজ কথায় মাধ্যমের ঘনত্ব যত বাড়বে শব্দের দ্রুতি বা বেগও তত বাড়বে। শ্রাব্যতার সীমা আমি আগেই বলেছি, এখনো যে কম্পাঙ্কের সীমার মধ্যে আমরা যে কম্পাঙ্কের সীমার মধ্যে শব্দটা শুনতে পাই সেটাই হচ্ছে শ্রাব্যতার সীমা। সেটা মানুষের ক্ষেত্রে একরকম, অন্যান্য প্রাণীর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হতে পারে। শব্দের উৎপত্তির এখানে দুইটা পরীক্ষা আছে তোমাদের বইয়ের, আমি বইয়ের পরীক্ষাটাই দেখাইছি, যে এখানে একটা রিং, রিংয়ে মানে ধাতব স্টিল বা অ্যালুমিনিয়ামের কোন পাত্র বা রিং হতে পারে, তাকে আমরা একটা লোহার দণ্ড দিয়ে আঘাত করলাম, আঘাত করলে শব্দ উৎপন্ন হবে। এখন দেখবা যে ওইটাতে হাত লাগাই দেখবো ওটা কাঁপছে, এবং যতক্ষণ ধরে কাঁপবে
ততক্ষণ শব্দ উৎপন্ন হবে, আর কম্পন যেই বন্ধ বন্ধ হয়ে যাবে তখনই শব্দ বন্ধ হয়ে যাবে। আর এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এটা কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়। আরেকটা কি আছে যে এই পরীক্ষাটা আমরা সহজে করতে পারি, যে একটা প্লেট বা থালায় পানি নিব, পানি নিয়ে একটা চামচ দিয়ে যদি প্লেট বা থালায় আঘাত করি তাহলে দেখবা কি যে পানির ঢেউ বা তরঙ্গ সৃষ্টি হবে। তাহলে তরঙ্গ কেন সৃষ্টি হলো? কারণ হলো যে ওই যে থালায় আঘাত করার ফলে থালা কম্পিত হয়েছে, মানে থালা কাঁপছে, ওই কম্পনের ফলে পানিতে ধাক্কা লাগছে, যার ফলে তরঙ্গ সৃষ্টি হয়েছে এবং শব্দ তৈরি হয়েছে। তো এইখানে এটা বোঝানো হচ্ছে যে আসলে শব্দটা এরকম তরঙ্গ আকারে সঞ্চালিত হয়। এটা তোমাদের বইয়ের পরীক্ষা ছিল দুটাই, শব্দ সঞ্চালন। দেখো একটা বিষয়, এখানে একটা স্প্রিং দেখানো হয়েছে, স্প্রিং কে এক পাশে আটকে দেওয়া হয়েছে, এক পাশে এখানে আটকে দেওয়া হয়েছে আর এক পাশে হাত দিয়ে টেনে ধরা হয়েছে। দেখা যাচ্ছে স্প্রিং এর কোন জায়গায় মানে সংকুচিত স্থান বেশি, তারপরে আবার ফাঁকা জায়গা, আবার কোন জায়গায় সংকুচিত স্থান বেশি, আবার ফাঁকা, আবার সংকুচিত স্থান বেশি। তার অর্থ হচ্ছে যে একবার সংকোচন একবার প্রসারণ, একবার সংকোচন একবার প্রসারণ। তো এই পরীক্ষা দ্বারা বোঝানো হচ্ছে যে আমরা যখন শব্দ করি, মনে করো এখান থেকে এইখান থেকে তুমি কথা বলছো, এখান থেকে একটা শব্দ তৈরি করলা, তুমি এখান থেকে শব্দ তৈরি করলা, তাহলে এখানে কি আছে? এখানে আছে বায়ু মাধ্যম, বায়ু, এখানে আছে বায়ু মাধ্যম। তাহলে তুমি যে শব্দ তৈরি করলা এটা দ্রুত বেগে এসে কি করবে? বায়ু মাধ্যমকে ধাক্কা দিবে, এটা দ্রুত বেগে এসে বায়ু মাধ্যমকে ধাক্কা দিবে, যার ফলে দেখো এরকম ফাঁকা জায়গা হবে, এটা দ্রুত আসছে। কিন্তু বায়ু তো একটা পদার্থ, তাহলে বায়ুর প্রতিক্রিয়া বল আছে, তখন বায়ু করবে কি, একে আবার বিপরীতমুখী বল প্রয়োগ করবে, তখন দেখো শব্দটা কি হবে, এরকম সংকুচিত হবে। এরপরে এই শব্দটা আবার বায়ুকে জোরে ধাক্কা দিবে, ফলে এটা আবার প্রসারণ প্রসারিত অংশ পাওয়া যাবে, বায়ুর বায়ু আবার বিপরীত দিকে ধাক্কা দিবে, তখন শব্দের সঞ্চালনটা আবার সংকুচিত হয়ে যাবে। এইভাবে ক্রিয়া এবং প্রতিক্রিয়ার ফলে, মানে ক্রিয়াকার ক্রিয়া বলটা প্রয়োগ করবে শব্দের তরঙ্গ, আর প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে বায়ু বা মাধ্যম, সেটা বায়ু হতে পারে, পানি হতে পারে, অথবা কঠিন যে কোনো পদার্থ হতে পারে, মাধ্যম, মাধ্যমের অণুগুলো এরকম প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে। অর্থাৎ শব্দ তাহলে একবার সংকুচিত হবে আর একবার প্রসারিত হবে, এই সংকোচন এবং প্রসারণের মাধ্যমে শব্দটা সঞ্চালিত হবে। আচ্ছা, আরেক যে পরীক্ষার কথা বলেছিলাম আমি তোমাদেরকে, যে মাধ্যমের প্রয়োজন শব্দ সঞ্চালনের জন্য, তো এখানে পরীক্ষাটাও তোমাদের বই থেকে নিয়েছি, বইয়েরই পরীক্ষা। আমরা কি করব, এরকম একটা রাবারের কর্ক, রাবারের কর্ক নিব, রাবারের কর্ক, এই কর্কটার সাথে এখানে ফুটো করে একটা ঝুনঝুনি লাগাই দেব, ঝুনঝুনি লাগাই দেব, দিয়ে এই দেখো এই বোতলের একটা ফাঁকা বোতলের মধ্যে দিয়ে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে বোতলটাকে যখন আমি নাড়াবো, বোতলটাকে যখন আমি একটু ঝাঁকি দিব, তখন এই ঝুনঝুনির শব্দ হবে এবং বাইরে থেকে আমি শুনতে পাবো। কেন শুনতে পাইলাম বলতো? কারণ হলো যে এর মধ্যে কি আছে, বায়ু দ্বারা পূর্ণ আছে, বায়ু দ্বারা পূর্ণ থাকার কারণে আমরা এই শব্দটা শুনতে পাইলাম।
বায়ু দ্বারা পূর্ণ থাকার কারণে শুনতে পেলাম। এবার আমরা কি করব, বোতলটার মুখ খুলে দিব, দিয়ে তাপ দিব। তাপ দিলে কি হবে, বাতাসগুলো তাপে হালকা হবে, হয়ে বের হয়ে চলে যাবে, বাতাসগুলো বের হয়ে চলে যাবে। তখন বোতলের মধ্যে আর কিছু থাকলো না, তার মানে কি বোতল বায়ু শূন্য হয়ে গেল। এবার আমরা দ্রুত বোতলের কর্কটা লেগে দিব। লেগে দেওয়ার পরে বোতলটা আমরা যদিও যখনই ঝাঁকাবো শব্দ উৎপন্ন হবে, কিন্তু আমরা শুনতে পাবো না, কারণ এই শব্দ বোতল থেকে বের হতে পারবে না। কারণ কি, বোতলের মধ্যে এখন বায়ু নাই, বোতলের মধ্যে এখন শূন্য মাধ্যম তৈরি হয়ে গেছে। তাহলে দেখো, প্রথমবার যখন আমরা এই বোতলে, প্রথম বোতলে যখন শব্দ করলাম, বোতলটা নাড়ানি দিলাম, তখন ঝুনঝুনিয়ে বেজে উঠলো, শব্দ আমরা শুনতে পেলাম। তারপরে কি করলাম, বোতলের মুখ খুলে দিয়ে তাপ দিলাম, তাপ দেওয়ার ফলে এখানকার বাতাসগুলো বের হয়ে চলে গেল। এখন আমরা বোতলটা আবার লাগাই দিলাম। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে, ঝুনঝুনির শব্দ হচ্ছে, ঠিকই হচ্ছে বোতল নাড়ালে, কিন্তু আমরা শুনতে পাচ্ছি না, কারণ এর মধ্যে কোনো আর বায়ু নেই। এই থেকে আমরা সহজেই বুঝতে পারতেছি যে শব্দ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন, অর্থাৎ মাধ্যম ছাড়া শব্দ সঞ্চালিত হতে পারে না। এবার আসো শব্দের বেগ। শব্দের বেগ, এটা একটু লিখে নিতে হবে তোমাদের, যে শব্দের বেগটা আসলে কি। আমি দেখো এখানে, এখানে দেখাই আমি তোমাদেরকে যে শব্দের বেগ, শব্দের বেগটা হচ্ছে যে শব্দ এক সেকেন্ডে কত, একক সময়ে কত দূরত্ব অতিক্রম করে। শব্দের বেগ তোমরা এটা লিখে নিতে পারো, সংজ্ঞাটা শব্দের বেগ, যে একক সময়ে শব্দ যে দূরত্ব অতিক্রম করে তাকে শব্দের বেগ বলে। তাহলে শব্দ একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে, অতিক্রম করে তাকে আমরা, তাকে শব্দের বেগ বলে। তো মনে করো শব্দ, শব্দ যদি আমি এখানে একটু গাণিতিক ভাবে একটু দেখাই দিই তোমাদের, যে শব্দ টি সময়ে, ডি দূরত্ব অতিক্রম করে, ডি দূরত্ব অতিক্রম করে, টিতে টাইম, ডিতে ডিস্টেন্স, অতিক্রম করে। তাহলে খেয়াল করো, তাহলে একক সময়ে মানে কি এক, তাহলে শব্দ এক সময়ে বা একক সময়ে কতটুকু যাবে, ডি বাই টি, যাবে। তাহলে ডি বাই টি দূরত্ব অতিক্রম করবে, তাহলে একক সময়ে যতটুকু যাবে সেটাই হচ্ছে শব্দের বেগ। এই শব্দের বেগ, সুতরাং শব্দের বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, ভিতে ভেলোসিটি বা বেগ বুঝায়। তাহলে শব্দের বেগ
শব্দের বেগ আচ্ছা ব্র্যাকেট আমি ভি লিখেই দিলাম ভেলোসিটি ডি ডিভাইডেড বাই টি এটাই তো একক সময়ে যতটুকু যায় তার মানে শব্দের বেগ সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব ভাগ সময় এটাই হলো শব্দের বেগ তাহলে দূরত্ব সময় সময় কি হবে সময় সাধারণত এম কে এস পদ্ধতিতে আমরা দূরত্বকে মাপব কি মিটার এককে এবং সময় হবে সেকেন্ড এককে তাহলে শব্দ একক সময় মানে এক সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে শব্দের বেগ এখন দেখে নিই আমরা আবার স্লাইডে চলে আসি দেখো যে বায়ুতে শব্দের বেগ 343 মিটার পার সেকেন্ড এর অর্থ কি তার অর্থ হচ্ছে যে বায়ুতে শব্দ এক সেকেন্ড সময়ে 343 মিটার দূরত্ব অতিক্রম করে আচ্ছা রায়কা বলো আবির সরকার লাইনে আসো তো একটু বাবা ফারিহা একটু লাইনে আসো আচ্ছা তাহলে আমরা কি বুঝলাম যে এক সেকেন্ডে বায়ুতে শব্দের বেগ 343 মিটার পার সেকেন্ড বলতে বোঝায় যে বায়ু মাধ্যমে শব্দ এক সেকেন্ডে 343 মিটার দূরত্ব অতিক্রম করে পানিতে শব্দের বেগ 1496 অর্থাৎ 1496 মিটার পার সেকেন্ড বলতে কি বোঝায় আচ্ছা মিরাজ খান বলো স্যার এই যে আপনি যে বললেন শব্দের বেগ বায়ু 343 মিটার এই যে সব পানি বায়ু অ্যালুমিনিয়ামে যেগুলো দূরত্ব মিটার দেওয়া আছে যে দূরত্ব অতিক্রম করে হ্যাঁ হ্যাঁ কিভাবে নির্ণয় করেছে আচ্ছা এই শব্দের বেগ পরিমাপের জন্য পরীক্ষা আছে হ্যাঁ এটা বিজ্ঞানীরা প্রমাণ করেছেন তবে তুমি কোন কোন জায়গায় দেখতে পারো শব্দের বেগ বায়ুতে 330 বা 333 মিটার পার সেকেন্ডও আছে হ্যাঁ কিন্তু তোমাদের বইয়ে যেটা আছে এটাই এটা বিজ্ঞানীরাই পরীক্ষালব্ধ ভাবে এটা প্রমাণ করেছে আচ্ছা স্যার ধন্যবাদ আচ্ছা তোমাকে আর একটা প্রশ্ন করব যেও না আমি বললাম বায়ুতে শব্দের বেগ 343 মিটার পার সেকেন্ড মানে এক সেকেন্ডে 343 মিটার পথ অতিক্রম করে বায়ু মাধ্যমে তো মিরাজ তুমি এখন বলো যে অ্যালুমিনিয়ামে শব্দের বেগ 6420 মিটার পার সেকেন্ড কেন বলতে কি বোঝানো হচ্ছে স্যার 6420 মিটার বলতে বোঝানো হয়েছে যে অ্যালুমিনিয়াম প্রতি সেকেন্ডে 6420 মিটার পথ অতিক্রম করে হ্যাঁ গুড বলতে হবে যে অ্যালুমিনিয়ামের ভিতর দিয়ে শব্দ প্রতি সেকেন্ডে বা এক সেকেন্ডে 6420 মিটার দূরত্ব অতিক্রম করে শব্দ সংক্রান্ত একটা সমস্যা ছিল যেটা তোমাদের বইয়ের গণিত এটা আমি এইটা সহ আগামী দিন আরো গণিত গুলো করাই দিব যেহেতু সময় আজকে হলো মানে শেষ হয়ে গেছে ক্লাসের এটা সহ আগামী দিন পড়াই দিব তোমরা একটু আগামী দিন যতটুকু পড়ানো হলো এটা নিয়ে একটু প্রস্তুতি নিয়ে আসো আর এখানে একটা বাড়ির কাজ দিয়েছি আমি এটা করে নিই
এটা বাড়ির কাজটা করে ইনবক্স করবা আমাকে। বলো বশিরা। স্যার ওয়্যারলেস, তারপর মোবাইল ফোন এগুলোর সাথে তো মানে তারের সংযোগ নেই, তাহলে এগুলো দিয়ে আমরা কথা শুনতে পাই কিভাবে? ওকে, এখানে এখানে আসলে যে তরঙ্গের কথা বলা হলো, যে তরঙ্গ আকারে সঞ্চালিত হয়, এগুলো বিভিন্ন ধরনের তরঙ্গ আছে, আলোক তরঙ্গ, ম্যাগনেটিক তরঙ্গ, এ বিভিন্ন তরঙ্গ আছে, শব্দ তরঙ্গ। তো দেখো, খেয়াল করো, শুধু শব্দই না, তোমার বাসার রিমোট দিয়ে তুমি টিভি চালাও, রিমোটে যখন তুমি সুইচটা দাও, তখন সেখান থেকে একটা আলো গিয়ে পড়ে, অর্থাৎ সেন্সর হিসেবে কাজ করে, তখন ওই টিভিটা অন হয়। তো এটা কি দেখা যায়? দেখা যায় না। এই যে সূর্য থেকে আলো আসছে, তরঙ্গ আকারে আসছে, আমাদের গ্রুপে এসছে, এটা কি দেখা যায়? দেখা যায় না। তো এটাও ম্যাগনেটিক, যেটা বলা হয় তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ে। ওকে, ধন্যবাদ তোমাকে। তাহলে সবাই ভালো থাকো, আগামী ক্লাসে আবার দেখা হবে, সুস্থ থাকো সবাই। আচ্ছা মোহনা বলো। স্যার আমার না দ্বিতীয় অধ্যায় থেকে একটা কোশ্চেন ছিল। ওকে বলো, সমস্যা নেই। স্যার আমাদের দ্বিতীয় অধ্যায়ের শেষে লেখা আছে যে হচ্ছে প্লাস্টিক 3 প্রকার, কিন্তু আমাদের দ্বিতীয় অধ্যায় বইয়ের পাঠের ভেতর লেখা আছে প্লাস্টিক 2 প্রকার, তাহলে যখন এমসিকিউ এ পরীক্ষায় যদি আসে যে প্লাস্টিক কয় প্রকার, তখন আমরা কোন অ্যানসারটা দিব, 3 প্রকার না 2 প্রকার? আচ্ছা আমি বলি, প্লাস্টিক প্রধানত 2 প্রকার, একটা লিউকোপ্লাস্ট আর একটা ক্রোমোপ্লাস্ট, অর্থাৎ বর্ণযুক্ত আর একটা বর্ণহীন। আর বর্ণযুক্ত প্লাস্টিক আবার 2 প্রকার, একটা ক্রোমাটোপ্লাস্ট আর একটা হলো ক্লোরোপ্লাস্ট। ক্রোমাটোপ্লাস্ট বিভিন্ন বর্ণের হয়, আর ক্লোরোপ্লাস্ট শুধু সবুজ বর্ণের হয়। এখন প্রশ্নে যদি আসে প্লাস্টিক কত প্রকার, তুমি 3 প্রকার দিতে পারো, আর যদি বলে প্লাস্টিক প্রধানত কত প্রকার, তখন তোমাকে 2 প্রকার দিতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো তো? ওকে, ধন্যবাদ।